ওয়ালাইকুম আসসালাম বরাকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আমরা জানি যে মানুষ এবং জিন জাতির আমাদের বিচার হবে তো ঠিক তারই ধারাবাহিকতায় পশু পাখিরও বিচার হবে কিনা বা বিচার হবে শুনেছেন সেটি সঠিক কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ হবাদ জীবন আপনি যিনি যেটি শুনেছেন সেটি সঠিক শুনেছেন সেটি সদ্য কথা যে আল্লাহ সব তালা মানুষ এবং জিন জাতির বিচার করবেন যেমনি তেমনি ভাবে প্রত্যেকটি জীব জানোয়ার তারা যদি একে অপরের উপরে চড়াও হয় তাদের একে অপরের প্রতি যে অধিকার রয়েছে যদি তারা নষ্ট করে তো আল্লাহ সে কেয়ামতের দিন প্রত্যেকের অধিকারকে যারা অধিকার নষ্ট করেছে তাদের থেকে অধিকার ফিরিয়ে এনে আহ নিজ নিজ অধিকারীদের কাছে তাদের অধিকার পৌঁছিয়ে দেওয়া হবে এবং এ মর্মে মোসনাদ আহমদের ভিতরে দুটো হাদিস এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে আবহাওয়ার আদি আল্লাহন বর্ণনা করতেছেন হাদিস নাম্বার সাত হাজার দুইশো চার ঠিক একইভাবে আরেকটি হাদিস হচ্ছে আট হাজার দুইশো অষ্টআশি দুটি হাদিসের বর্ণনা ধারাই একই রকম বা এর মূল ভাষ্য একই রকম আর তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলতেছেন লাতুয়াদুন্না আল হুকুক আইলা আহলিহা ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন প্রত্যেক হকদারের হক তার কাছে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ দুনিয়াতে যে হকগুলো বিনষ্ট হয়েছে সে হকগুলো প্রত্যেক হকদারের কাছে পৌঁছে দেওয়া হবে সেটি মানুষের ক্ষেত্রে যেমনি হবে জিন জাতির ক্ষেত্রে তেমনি হবে ঠিক পশু পাখির ক্ষেত্রেও একই অবস্থা হবে হাত্তা ইউক তিল জাম্মা মিনা শাহ করনা না তা হাত হ্যাঁ এমনকি সাগল ছাগল সিংবিহীন ছাগলকে যে আঘাত করেছে সেই আঘাতেরও বদলা আল্লাহ হওয়া তালা আদায় করে দিবেন তো ঠিক এভাবেই বিচার ফয়সালা হবে কেয়ামতে ঠিক একইভাবে সিলসিলা সহিহার ভিতরে একটি বর্ণনা এসেছে ইমাম নাসির উদ্দিন আলবানী রহমাউল্লা যে হাদিসকে সহি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন ইয়াকদুল্লাহ হুবাইন আকাল কিহি আল জিন্না ওয়াল ইনসা ওয়াল বাহাইম আল্লাহ সুবাহান হুয়া তালা বিচার ফয়সালা করবেন জিনের মধ্যে মানুষের মধ্যে এবং চতুষ্পাদ জন্তু জানোয়ারের মধ্যেও আল্লাহ সুবাহান তালা বিচার ফয়সালা করবেন তবে এখানে একটি পার্থক্য রয়েছে মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কাউকে ইসলাম শরিয়াতের কোনো তাকলিফ দেওয়া হয়নি অর্থাৎ তাদের জন্য সুনির্দিষ্ট নির্দিষ্ট কোনো নেই যে শরিয়াতের প্রতিটি কাজ কর্ম করতে তারা দায়বদ্ধ বরং এক্ষেত্রে কেবলমাত্র জিন এবং এনসানি হচ্ছে ইসলামী শরিয়াত বা সুনির্দিষ্ট শরিয়াতের মাপকাঠিতে তারা দায়বদ্ধ অর্থাৎ শরিয়াতের প্রতিটি বিধান তারা পালনে বদ্ধ পরিকার এবং পালন করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সে নির্দেশ অমান্য করাতে তাদেরকে আলাদা যে বিচার ফয়সলা হবে পশু ক্ষেত্রে এমন কোন বিচার ফয়সালা নেই যেহেতু তাদের জন্য সুনির্দিষ্ট কোনো শরিয়াত নেই বরং তারা প্রত্যেকেই মেনশাইন ইল্লাহ ইউসাবু বেহামদিওয়ালা কিল্লাহ তাফকা আল্লাহর যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুকই আল্লাহ আল্লাহসাবাহান হওয়া তালার গুণগান করতেছে অতএব আহ তারা আল্লাহসাবাহানা হওয়া তালার যে তা সে আনুগত্যতায় তারা আহ কোনো অবৈধ্য নয় যেমনিটি মানুষ এবং জিন এটা হয়ে থাকে তবে যখন একটি সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলের উপরে অন্যায়ভাবে চড়াও হয় অন্যায় ছাগলের অধিকারকে যখন হরণ করে তখন আল্লাহ তাদের এই যে অপরের অধিকার যে বিষয়টি রয়েছে সে অধিকারকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন মতে যেহেতু সিংবিহীন ছাগলটি তাদের সিং না থাকার কারণে দুনিয়াতে আহ সে সিংওয়ালা ছাগলের সাথে বুঝে পারেনি বা তার সমান অবস্থান ছিল না সে বিবেচনা আল্লাহ সুবাহা আহ সিংওয়ালা ছাগল যে সিংবিহীন হয়েছে অন্যায়ভাবে জুলুম করেছে সিংবিহীন ছাগলের অধিকার নষ্ট করেছে সে অধিকার কার্লা তারা সিংবিহীন ছাগলের কাছে ফিরিয়ে দিবেন ঠিক এমন এমনি প্রত্যেকটি আহ জন্তু জানোয়ারের ক্ষেত্রে ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ আলমসাল আসসালাম আল মুহাম্মদ